আসলে আমি একমাত্র মেয়ে হওয়ার কারণে আমার জীবনে বাবা মা দুইজনেরই অবদান অনেক বেশি। তারপরে আমি বলবো যে আমার বাবা আমাকে গাইড করেছে, কিন্তু পুরাটা আমার লাইফে আজকে এতদূর পর্যন্ত আসার পিছনে পুরো অবদানটা আমার মায়ের। কারণ কোন পথে চলতে হবে, কোন দিকে যেতে হবে, কোচিং কোথায় করব, নাচ কোথায় করব, গান কোথায় করব, সবটা আমার মায়ের ডিসিশন। তো আজকে আমার যা তারকা হওয়ার স্বপ্ন বা অভিনয় করার স্বপ্ন, এটাও আমার মনে হয় যে আমার মায়ের বিভিন্ন ধরনের ইন্টারেস্টের জায়গা থেকেই আমার মধ্যে এটা ঢুকে গেছে। যে আমার মা বিলবোর্ড দেখলে ওয়াও কি সুন্দর লাগছে, তারপর পেপারে কারো ছবি খুব সুন্দর আসলে খুব সুন্দর লাগছে, এগুলো যখন কমপ্লিমেন্ট করতো আমার তখন একটা উৎসাহ হতো যে আমিও ওই জায়গাটায় যেতে চাই। তো আমার মনে হয় যে এই চিন্তাগুলো পুশ করে দেয়া, তারপরে যখন আমার মনে হয় যে বাংলাদেশে একটা মেয়ে মিডিয়াতে কাজ করবে, এই জিনিসটা এখনও খুব একটা প্রতিষ্ঠিত হয় নাই এই আইডিয়াটা। সেক্ষেত্রে আমি একটা মিডিল ক্লাস ফ্যামিলি বিলং করি, আমার ফ্যামিলির ম্যাক্সিমাম মানুষ ডাক্তার ইঞ্জিনিয়ার। তো আমি অভিনয়ে আসব এই জিনিসটা আমার জন্য ছিল একটা বিশাল চ্যালেঞ্জ। সেই সময়টা আমি ফ্যামিলি থেকে অনেক ফাইট করতে হয়েছে আমাকে, কিন্তু আমার মা আসলে এত বেশি সাপোর্ট দিয়েছে। আমার মা না থাকলে আমি এই জায়গাটায় এখানে কথা বলতে পারতাম এটা আমি চিন্তাও করতে পারি না। তো আমি বলবো আমার জীবনে অনেক বন্ধু আছে, অনেক শুভাকাঙ্ক্ষী আছে, কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড আমার মা, আমার সব কিছু আমার মা। তো কখন আসলে ওইভাবে সরাসরি বলা হয় না যে আমি আমার মাকে কত ভালোবাসি। আম্মু আই লাভ ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ফর দিস লাইফ অ্যান্ড ফর এভরিথিং, অ্যান্ড হ্যাপি মাদার্স ডে।